আজি তৈরি করা প্রেসর কুকরের ঢাবা হোটেল করে মটন তরকারি। হ্যালো ফ্রেন্ডস, প্রিয় কিচেন কু স্বাগত করুচি। আজি তৈরি করা মটন তরকারি, তো ডেরি নকরি মটন পাই কোন কোন সামগ্রী নেবা। যদি প্রিয়া কিচেন কু নয়া দেখুছেন তাহলে লাইক সবসক্রাইব করতু, সবসক্রাইব করে সারা পরে বেল আইকন কু ক্লিক করতু। মু যাহা সব ভিডিও অপলোড করিবি তার নোটিফিকেশন আপনার পাখকু যাব। তো আউ ডেরি নকরি আসন্তু দেখিবা কোন কোন সামগ্রী সব আমি নেবা। মটন 300 গ্রাম নেইছি, মটন কু 2-3 থর ধই দেইছি। ধই সারলা পরে তাকু রাখিছি। যদি আপনমানে কড়াইরে রোষেই করুথিবে মটন তরকারি তাহলে পপেয়া রস দেবে, পপেয়া রস দেই সারলা পরে গোলাই দেবে, তারপরে রোষেই করবে। মটন তরকারি পুরা আমার নরম রহিব, তো মু প্রেসর কুকরে রোষেই করুথারু পপেয়া রস দউনি। মটন তরকারি পাই কোন কোন মশলা সব নেবা আও মশলা পাউডার সব নেবা, তো গোটে বড় পেঁয়াজ নেবা, তাকু স্লাইস করে কাটিবা। কাটি সারলা পরে নেবা গোটে মিডিয়াম সাইজর টমাটো, ভুষুঙ্গা পত্র হাফ স্পুন, গোটা জিরা, লবঙ্গ 3টা, গুজরাটি 2টা, গোটে ডালচিনি, 7-8টা গোলমরিচ তাকু ছেচি দেইছি। আউ মশলার নেবা আমি গরম মশলা, ধনিয়া মশলা, মটন মশলা, হলদি গুণ্ড, কাশ্মীর লঙ্কা গুণ্ড, স্বাদ অনুসারে লুণ, আউ অদা রসুণ পেস্ট বড় 1.5 চামচ নেবা। সরিষ তেলরে রোষেই করিবা। গ্যাসরে প্রেসর কুকর বসাইবা। প্রেসর কুকর গরম হয়ে গলা, এবে আমি 2 চামচ বড় সরিষ তেল দেবা। সরিষ তেল দেই সারলা পরে হিং দেবা অল্প, তাপরে গোটা জিরা দেবা হাফ স্পুন, হাফ স্পুন গোটা জিরা দেই সারলা পরে কটা হইতিবা পেঁয়াজ দেবা। পেঁয়াজকু আমি হালুকা ভাজি সারলা পরে ভুষুঙ্গা পত্র দেবা। ভুষুঙ্গা পত্র দেই সারলা পরে আমার যে গোটা মশলা রহিলা ডালচিনি, লবঙ্গ, গোলমরিচ, গুজরাটি, তেজপত্র সে সবুকু দেবা। আর 2-5 মিনিট ফ্রাই করিবা। পেঁয়াজ আমার ব্রাউন কলর হওয়া পর্যন্ত ফ্রাই করিবা। পেঁয়াজ আমার ব্রাউন কলর হয়ে যাইছি। এবে অদা রসুন পেস্ট দেবা 1.5 চামচ বড় দিয়ে সারা পরে আকু আমি 2-5 মিনিট কষিবা। ভালো ভাবে কষি হয়ে গলা পরে টমাটো দেবা, টমাটো দিয়ে সারা পরে লুণ দেবা, কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেবা গোটে চামচ। তাপরে 2 মিনিট আমি মশলাকে ভালো ভাবে মিক্স করে দেবা। করে সারা পরে আমি অল্প গরম পানি দেবা, গরম পানি দেই আউ থরে ভালো ভাবে মিক্স করে দেবা। তারপরে কিছু সময় কভার করে দেবা 2-3 মিনিট। টমাটো সিজি যাব, তারপরে কভার খলিবা, ভালো ভাবে মিক্স করে দেবা। মিক্স করে সারলা পরে আমি আমার থিবা মশলা সবু, গরম মশলা সবু দেবা। মশলা গুণ্ডরে মু নেইছি হলদি গুণ্ড 1 চামচ, ধনিয়া গুণ্ড 1 চামচ, গরম মশলা 1 চামচ, মটন মশলা 1 চামচ, কাশ্মীর লঙ্কা গুণ্ড 1 চামচ ছোট চামচরে নেইছি। তারপর তাকে ভালো ভাবে মিক্স করে দেবা, স্বাদ অনুসারে লুণ দেবা। মশলা আমার ভালো ভাবে কষি হয়ে যাইছি। এবে গরম পানি হাফ গ্লাস দেবা, আউ মশলাকে ভালো ভাবে মিক্স করে দেবা। মিক্স হয়ে সারলা পরে আমি রাখিথিবা মটন কু দেবা, আউ মু ছোট ছোট আলু দেইছি 2টা, তাকু 4 পিস করেছি দেইকি তাকু ভালো ভাবে এবে মটন আউ মশলা আমার ভালো ভাবে মিক্স হয়ে গলা। এবে গরম পানি আউ হাফ গ্লাস দেবা, আউ মটন কু সে পানি সহিত মশলা সহিত ভালো ভাবে মিক্স করে দেবা। করে সারলা পরে কভার করে দেবা। 3টা সিটি মারলে 3টা সিটি দিয়েছি প্রেসর কুকরে। এবার গ্যাস বন্ধ করে দেবা, আউ 10 মিনিট থন্ডা হওয়া ছাড়ি দেবা। থন্ডা আমার প্রেসর কুকর হয়ে যাইছি। দেখুন কত সুন্দর ভাবে আমার মটন হয়ে যাইছি। এবে মিক্স করে দেবা। মিক্স করে সারলা পরে দেখিবা এবে আলু আমার সিজি যাইছি। দেখুন গোটে আলুকে দেখুছি পুরা আমার আলু ভালো ভাবে সিজি সারিছি। মটন কু বি গোটে কাঢি দেখিবা, দেখন্তু পুরা মটন বি কেতে সুন্দর ভাবরে সিজি সারিছি। মটন তরকারি করিয়া পাই হেলে আমকু এবে আউ হাফ গ্লাস গরম পানি দেবা, আউ কিছু সময় ফুটিয়া পাই ছাড়ি দেবা। টোটালি মু মটন রে 1 গ্লাস পানি দেইছি গরম পানি, তো 1 গ্লাস হি পানি আমার দরকার হেলা। এবে কিছু সময় ফুটিয়া পাই ছাড়ি দেবা। সরলা পরে ফুটি সরলা পরে
ଗ୍ୟାସ୍ ବନ୍ଦ କରିଦେବା। ରେଡ଼ି ହୋଇଯାଇଛି ଆମର ମଟନ ତରକାରୀ। ମଟନ ତରକାରୀକୁ ଆମେ ଭାତ ସହିତ ଖାଇପାରିବା, ରୁଟି ସହିତ ଖାଇପାରିବା, ନାନ୍ ସହିତ ଖାଇପାରିବା, ପରଟା ସହିତ ଖାଇପାରିବା। ଯଦି ମୋ ରେସିପି ଆପଣମାନଙ୍କୁ ଭଲ ଲାଗିଛି ତାହେଲେ ଲାଇକ୍ କରନ୍ତୁ, ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, ଘରେ କରି ଖାଆନ୍ତୁ, ଫ୍ୟାମିଲିଙ୍କ ସହିତ ସେୟାର କରନ୍ତୁ। ଆଉ ଯଦି ଲାଇକ୍ କରିନାହାନ୍ତି ଲାଇକ୍ କରନ୍ତୁ, ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, ବେଲ୍ ଆଇକନ୍କୁ କ୍ଲିକ୍ କରନ୍ତୁ। ମୁଁ ଯେତେ ରେସିପି କରି ଛାଡ଼ିବି ଆପଣଙ୍କ ପାଖକୁ ନୋଟିଫିକେସନ୍ ଯିବ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ।